না আমি বেড লাগতে পারবো না কিন্তু আমার মনে হচ্ছে এ এটা আসলে পাকে নাই ও মাই গড কি সুন্দর লাল হয়ে গেছে এখনই খাইতে মন যাচ্ছে কিন্তু এখন আজান দেয়নি বেসিক্যালি গাইজ আজকে একটা ট্যুর দিতে যাচ্ছি আজকে ট্যুরটা হলো এমন যে তরমুজের একটা দাওয়াত আছে আর তরমুজ খাওয়াচ্ছে আমার বন্ধু রকি তো আজকে রকির বাসায় যাব দেন খেত থেকে তরমুজ কাটবো দেন ইফতারের সময় তরমুজ খাবো এরকম কিছু ঘটবে তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে এখন আমার বন্ধু রকি আছে এখন রকিদের তরমুজ খেতে যাব আর সেখান থেকে চাকু আছে এই চাকু দিয়ে আমরা এখন তরমুজ কাটবো আর তরমুজ ক্ষেতটা যে নিচে আমরা এখন এখানে যাব আর এই যে দেখতে পাচ্ছেন হাইওয়েতে আমরা এখন নিচে যাই
আমার মনে হচ্ছে এই ছোট তরমুজটাও পেকে গেছে। কিও তুমি দেখো তো বেড লাগো না, আমি বেড লাগতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে এটা আসলে পাকে নাই, এটা খুবই খারাপ অবস্থা। আমি ভাবছিলাম পাকছে। আচ্ছা হলুদ তরমুজ কি পাওয়া যায় এদিকে? এখানে আমরা দুইটা তরমুজ ড্রোন শটের সময় কেটে রাখছি, মানে বন্ধু কেটে রাখছে। এই যে দুইটা তরমুজ, ও মাই গড কি সুন্দর লাল হয়ে গেছে, এখনই খাইতে মনে যাচ্ছে, কিন্তু এখন আজান দেয়নি, আজান দিলে খাইতাম। জোস সেই হবে সেই, এটাও না ওইটাও তুলে কি। ও আচ্ছা ছোট তরমুজ কি পাকে না? না ছোট তরমুজ পাকা থাকে না। এটা আর একটা আছে, ওইখানে কি ছোট তরমুজ আছে? ওইখানে সব বড় তরমুজ, মানে আরো বড় তরমুজ। এই 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 খেতে হয় নাই গো। ও আচ্ছা, খেতে গতবার তোমার হচ্ছে মনে করো 60,000 টাকা তরমুজ বেচছিল আমারে, 60,000 টাকা। এবার 5,000 টাকার বিক্রি হয় নাই, বলো কি তাহলে? লস, সব জায়গাতে লস। ওটা কি যাবা না? অত দূর আর যাবো না, বড় তরমুজ কিনতে এই সাইড এই সাইড। ওরে বাবা, থাক বেশি অপচয় না করি আমরা।